मन अमिला सोलेहन फल नफ्स ही व मन असाफ अलैहा। कुनु मानुष जदि एकटा भालो काज करे तो भालो काजटार बदला जतटी ताके देवार कथा आछे देवा जाबे। बदलाटा से निजे भोग करबे, आमी आल्लाह भोग करब ना। এবং কোন মানুষ যদি একটা পাপ করে, অন্যায় কাজ করে, তো এই পাপের জন্য যেটা সাজা লেখা আছে সেই সাজাটা কে ভোগ করবে? যে পাপ করবে তাকেই ভোগ করতে হবে, অন্য কেউ ভোগ করতে যাবে না। অতএব তুমি যদি ভালো করো তো তোমার জন্য ভালো আছে, আর তুমি যদি মন্দ করো তো তোমার জন্য মন্দ আছে। লাভের কাজ করলে লাভ পাবা, আর লোকসানের কাজ করতে গেলে লোকসান পাবা। এবার তুমি নিজে বলো যে আল্লাহর কথাগুলোকে মানবে না মানবে না? জি, লাভ কি লাভ আছে? তো লাভ আর লোকসানের কথা এবার আপনাকে বলছি। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি মদ খাও তাহলে তোমাকে আমি কিয়ামতের দিন জাহান্নামে ভরব। তো মদ খাওয়ার সাজা কে পোহাইল? যে পান করলো সে পোহাইল না? আল্লাহ তাআলা নবী বলছেন, একটা ছেলে আর একটা মেয়ে ইজাব কবুল করেনি, বিনা ইজাব কবুলে মোহাব্বত হয়ে গেল, ওদের মন মিলে গেল, ওরা করলো কি শাদি বিয়া করলো না, তার আগে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে মিলিত হয়ে গেল। এই মেয়েটিকে আর এই ছেলেটিকে বলা হয় জানি এবং জানিয়া। এইভাবে যদি জেনা করে সাজা না নেয়, তৌবা না করে, আর ওই হালাতে যদি মরে যায়, রব্বুল আলামিন বলছেন তার নবীকে দিয়ে বলাচ্ছেন, কিয়ামতের দিন তোমাকে এইভাবে অন্যায়ভাবে স্বামী স্ত্রীর মতো মিলন করেছ, অথচ স্বামী স্ত্রী তোমরা নও, তোমরা হালাল নিজেকে করনি, হারাম উপায়ে তোমরা মিলিত হয়েছ, অতএব এটা হলো অন্যায়। অন্যায়ের সাজা তোমাকে নিতে হবে। কি সাজা রেখেছ আল্লাহ আমাদের জন্য? নবীজি বলছেন, বড় বড় চৌড়া চৌড়া, যেমন এনটিপিসিতে যেখানে কারেন্ট পয়দা হয় ওই জায়গাতে চৌড়া চৌড়া অনেক উঁচু উঁচু চুল্লি তৈরি করা থাকে, যেমন চিমনির ভাটার চুল্লি হয় তো এগুলো চুল্লি হলো ছোট ছোট। আল্লাহ তাআলার নবী বলছেন, বড় বড় চৌড়া চৌড়া চুল্লি বানানো হবে আগুনের, আর আগুনের তলাতে এই বেটা ছেলেকে এবং এই বেটি ছেলেকে একেবারে উলঙ্গ অবস্থায় ভরা হবে, তাদের কোনো কাউরি গায়ে এক ইঞ্চি কাপড় থাকবে না। বেটা ছেলেটা বেটি ছেলেটাকে জড়িয়ে ধরে থাকবে, বেটি ছেলেটা বেটা ছেলেকে জড়িয়ে ধরে থাকবে, এবং ব্যভিচার করার কালে যেমন দুটা দেহ এক হয়ে যায় ওই রকম দেহ দুটা এক হয়ে যাবে, আর ওরাকে জাহান্নামের তলা থেকে জাহান্নামের ভাব জাহান্নামের ধোঁয়াগুলো ঠেলে উপর দিকে করতে লাগবে। আবার ওই চুঙ্গার ভেতর ভেতর চুল্লির ভেতর ভেতর ওই জানি এবং জানিয়া একেবারে ধোঁয়ার সাথে আগুনের সাথে উপর দিকে উঠতে 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 চুল্লির বাইরের দিকে পর্যন্ত চলে যাবে। দশ হাত যাবে, বিশ হাত যাবে, ৩০ হাত যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা দেখতে পাবে একটা বেটা ছেলে এবং একটা বেটি ছেলে জোর লেগে লেগে আছে। আবার ওই ১০০ হাত উপরে যাওয়ার পর যখন আগুনটা উপরে গিয়ে নিভিয়ে যাবে তখন দুম করে আবার ওই দুজন চুল্লির ভেতরে পড়ে যাবে, আর ওই চুল্লিটা যত দূর নিচে পর্যন্ত আছে তত দূর জাহান্নামের তলায় গিয়ে পড়বে। আবার শাঁকা খাবে, আবার শাঁকা খাবে, আর তারপরে জ্বালানি জ্বলতে 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 আবার চুল্লির উপর দিয়ে বের হবে, আর আবার উপরে গিয়ে আগুন নিভাবে, তখন করে আবার নিচের দিকে পড়ে যাবে। এই রকম তামাশা চলতে থাকবে, কতদিন চলবে কতদিন চলবে? হাজার 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 বছর ধরে তাদেরকে এই সাজাই দেওয়া হবে, এই সাজাই দেওয়া হবে। বিধান আল্লাহর, এটা বিধান। এই জন্য আগে কোরআন মাজিদে সাবধান করলেন বেটা ছেলেকে বেটি ছেলেকে, কি বলে? লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা'আ সাবিলা। ও মানুষেরা, খবরদার তোমরা ব্যভিচারের কাছে যেও না। ব্যভিচার করা তো দূরের কথা, আল্লাহ তাআলা বলছেন ব্যভিচারের কাছে যেও না।
কাছে যাওয়া মানে কি যেই ব্যভিচারটা হয় হঠাৎ করে হয় না কেমন করে হয় একটা আজনবী মেয়ে ছেলের সঙ্গে কথা বলাতে হয় আজনবী মেয়ে ছেলেকে বারে 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 দেখতে গেলে হয় আর আজনবী মেয়ে ছেলের সঙ্গে কথা চালাচালি করতে গেলে আস্তে আস্তে করে মুহাব্বত হয়ে যায় আর মুহাব্বত যখন পয়দা হয়ে যায় তখনই বিবাহের আগে হারাম উপায়ে মিলামিশা হয়ে যায় এই জন্য রাসূল করিম বলছেন বিনা দরকারে বিনা প্রয়োজনে কোনো আজনবী নারীর দিকে তোমাকে তাকাতে হবে না বিনা প্রয়োজনে বিনা দরকারে কোনো আজনবী বেটি ছেলের সঙ্গে তোমাকে কথা বলতে হবে না এটা বিধান তাহলে এগুলো হলো না না গুলোকে যদি আপনি না মানেন সবাই যদি বুড়ো আঙুল দেখাই তাহলে প্রত্যেকটা নার শেষখানে একটা করে ধারা আছে ধারা এই ধারা মূলে তোমাকে 14 বছর জেল দেওয়া হলো এই ধারা মূলে তোমাকে 8 বছরের জেল দেওয়া হলো তো এক একটা অন্যায়ের এক এক রকমের যেমন ধারা থাকে তেমনি আল্লাহর এক একটা বিধানকে বুড়ো আঙুল দেখাতে গেলে এক এক রকমের ধারা আল্লাহ তাআলা লিখে রেখেছেন কোরআন মাজিদের ভেতরে কে মানে মাননেওয়ালা কোথায় একটা সাংঘাতিক ব্যারাম আমাদের শুধু কাটিহারে নয় যেখানে যেখানে মুসলমান আছে সেখানে সেখানে কি আছে যে কোনো গ্রামের মাথাতে দেখবেন ত্রিমোহনীতে দেখবেন 5টা 7টা 10টা দোকান গজিয়ে উঠেছে কোনো লাখ টাকার সামান বিক্রি হয় না কি আছে চায়ের দোকান নাই সার্ফের আর তেলের আর নুনের দোকান ওর বয়মে হয়তো 50 দিনকার পুরানা চেটি মদন কটকটি আছে আর না তো ভ্যাকসা লাগা চেয়ারখান বিস্কিট আছে কেউ খাবে এর থেকে দামি জিনিস কিছু বিক্রি হয় না কিন্তু তবুও দেখতে পাবেন যে প্রত্যেকটা চৌরাহা চৌরাহাতে গ্রামের মাথায় দোকানগুলোতে মানুষের ভিড় এগুলো সব মুসলমান কেন এসেছ তো এসেছি কি জন্য একটা চা খেতে আর কি করবে একটা পান খাবে এর থেকে আর বেশি কিছু নয় গেলাম কটার সময় 5টাতে সূর্য ডুবে চলে গেছি 4টার সময় কি করছি বসে বসে গুজব গুজবের মানে কি একবার ওর পাশে লাগলাম একবার ওর বেটির পাশে লাগলাম একবার উমুকের বেটার পাশে লাগলাম ও এই করেছিল এই ধরেছিল অমুকের বেটিকে নিয়ে টানাটানি করেছিল এই গুজব 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 করে 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 মাগরিবের আজান পড়ে গেল আজান শুনতে গেলে কি করতে হয় এই মুসলমানের বাচ্চা কি জানে না হাইয়া আলা সালা নামাজের জন্য এসো এই নামাজ তোমার জন্য জান্নাতে লিফট হবে লিফট মানে কি জান্নাতে উপরের ঘরে যাওয়ার জন্য একটা মেশিনের সিঁড়ি ওই নামাজ থাকতে গেলে ওতে পা দিতে গেলেই তুমি জান্নাতে যেতে পাবে আর নামাজ না থাকতে গেলে তুমি জান্নাতে ঢুকতে পারবে না এটা বলা আছে আগে থেকে মিনার হতে ভাসিছে আজান হাইয়া আলাল ফালা লাঙল ফেলিয়া মসজিদে চলো ভুলবে মনের জ্বালা রে ভুলবে মনের জ্বালা আবারা মনের হিসেব কর কষে পায়েতে লাগাও রসা হাই রে মানুষের মিটিল না আশা মানুষের মিটিল না আশা আজান পড়লো বসে আছি কোথায় চৌরাহাতে চায়ের দোকানে যারা 100টার ভেতরে 4টা কিংবা 5টা লোক উঠল ওটে মসজিদ যেখানে আছে কাছে সেখানে মসজিদে গেল আর নামাজ পড়ল আর বাদবাকি 90 জনা লোক উঠল না বেঞ্চে বসেই থাকলো চা খেতেই থাকলো এটা কত বড় আল্লাহর নজরে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন
জাহান্নামীদেরকে দু নজর দিয়ে দেখার জন্য মুমিন মুসলমানেরাও দেখবে আর আল্লাহর ফেরেশতারাও যাবে, দেখবে কে কি হালাতে পড়ছে। একগুলো জাহান্নামীকে দেখতে গিয়ে জিজ্ঞেস করা হবে, কোরআনের ভাষা কি বলছে, মা সালাকা কুম ফি সাকার, জাহান্নামের পড়ে থাকা লোকটিকে দেখিয়ে এই বাইরের লোকগুলো জিজ্ঞেস করে বলবে, ও ভাই আমার বাড়ি ছিল মারঘিয়া, তো তোমারও বাড়ি তো ছিল মারঘিয়া, আমি আর তুমি তো একই গ্রামে বাস করেছি, আমি তো আল্লাহর জান্নাতে আছি, তুমি কিসের জন্য আল্লাহর জাহান্নামে এসেছ, কেন এলে, কি পাপ করেছিল গো, চোখে তো দেখিনি কোনোদিন তোমাকে পাপ করতে। জাহান্নামের আগুনে পুড়বে, পুড়তে পুড়তে ওখান থেকে জবাব দিবে এই ভালো মানুষ কয়টাকে, কি জবাব দিবে, কোরআন বলছে কালু লামনাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর অপরাধ আমাদের, আমরা নমাজি ছিলাম না, কথা বলুন, নমাজি ছিলাম না এই জন্য আজ জাহান্নামে। এক দুই নম্বর কি, ওয়ালামনাকু নুতমিমুল মিসকিন, আমরা গরিব দুঃখীকে খানা দিতাম না, পানি দিতাম না। তিন নম্বরে আল্লাহ তাআলা বলছেন, কুন্না নাখুযু মাল খায়েজিন, আমরা দোকানে বসে বসে চৌরাহাতে বসে বসে কিছু এইরকম ওয়াভাগা লোকের সঙ্গে মিলে তাল লাগিয়ে তাল লাগিয়ে আমরা গল্প করতাম, গুজব করতাম, গিল্লা করতাম, আর ওই গিল্লা করতে করতে গুজব করতে করতে আর এইভাবে মাগরিবের আজান পড়ে গেছে, নামাজে হাজিরি দিইনি, শুধু গুজব করার কারণে, গিল্লা করার কারণে আর বসে 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 ভদর ভদর করার কারণে আমাদেরকে আল্লাহর জাহান্নামে আজকে আসতে হয়েছে। তাহলে কতটি রোগের কথা বলা হলো, তিনটা, এক নমাজি ছিলাম না, নমাজ না পড়লে সোজা যে রসাতলে যেতে হবে এটা তার প্রমাণ, দুই ফকির ফাকরাকে যদি খেতে না দেওয়া যায় বিশাল বড় পাপ, আর তিন অপ্রয়োজনে বসে বসে ভদভদ করা, আর ভদভদ করা তো দু রকমের হয়, যদি কেউ দুটা দিনের কথা বলে আর আমরা পাঁচজন লোক বসে শুনি এটা তো ভদভদ নয়, এটা তো ভালো, আর পাঁচজনেই বলছি পালা করে, একবার আমি বলছি, একবার আমার ভাই বলছে, একবার আমার উমুক বলছে, আর শুধু দুনিয়ার কথা বলছে আর গুজব বলছে, গায়ের কথা বলছে, এটা তো ভালো নয়। তাহলে এটাও হলো কি, জাহান্নামে যাওয়ার একটা ওসিলা, জাহান্নামে যাওয়ার একটা উপায়। তাহলে এবার চোখ তুলে তাকান যে মুসলমানের সমাজটা কতটা ভুলে ভ্রান্তিতে জড়িয়ে আছে, নিমজ্জিত আছে। খেয়াল করুন, নবীজি বলছেন তিন প্রকারের লোক আগে জাহান্নামে যাবে, তারপরে আল্লাহর যেদিন দয়া হবে সেদিন জান্নাত পাবে। তিন প্রকারের লোক, আগে জাহান্নাম যাবে তারপরে জান্নাত, কে কে তিন প্রকারের লোক, এক এক যে ব্যক্তি নেশা করতে 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 তওবা করেনি আর ওই হালাতে মরে গেছে, সেই হালাতে যদি মরে যাই তাহলে পরে সেই লোকটাকে নবীজি বলছেন ও হলো জাহান্নামী, মুদমিনুল খামরে, চিরদিন চিরদিন নেশা করে, আর চিরদিন চিরদিন নেশা করে 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 ওই হালাতেই মরে গেল, তৌবা করলো না, ইস্তেগফার করলো না, মদকে নেশাকে ছেড়ে দিয়ে 15 দিন ভালো জিন্দেগি কাটাতে পেল না, ওই হালাতে যদি কবরে চলে যায় তাহলে সে লোকটা হলো জাহান্নামী। আরেকটা লোক সোজা জাহান্নামী, সেটা হলো এই ওয়াল আকলি ওয়ালিদাইহে, বাড়িতে মা বাবা আছে, বুড়া মানুষ, বুড়ি মা,
তাদের সাথে সম্পর্ক ভালো নেই। কেউ যদি জিজ্ঞেস করে ইজাবুল তোমার বুড়া বাপ মাকে সাথে নিয়ে এখানে থাকো না, তো বেয়াটা জবাব দেয় বাপ মা সম্বন্ধে কি বলে, যে আজে কহিও না আমার বাপ মার লবজ খুব খারাপ। কেউ তো বলবে আর একটা বাংলা, আর মা বাপের চোপা খুব খারাপ। চোপা কাক কহে, মুখটা যদি বলি যে মুখটা খারাপ তাহলেই তো হতো, তো মুখ খারাপ বললে তো গার্বিশ মিটবে না, তখন কি করি যে চোপা খারাপ। কি চোপা খারাপ তোমার বাপ মার? বলছে আমার বাড়িওয়ালিটাকে দেখতে পারে না। তোমার বাড়িওয়ালিকে তোমার বাপ মা দেখতে পারে না, এ কথাটা কি বিশ্বাস লাগে? 60 বছর বয়সের মানুষটাকে তুমি মজবুর করেছো এক প্যাট খেতে আর এক প্যাট না খেয়ে থাকতে, ওর কি কামাই আছে? ওর তো কোনো ইনকাম নেই, নিজের জমিখানি থাকতে গেলে ওতে খাটতে পারবে না। আর এমন মানুষটাকে তুমি 65 বছর বয়সের একটা কমজোর বেটি ছেলে, আর তোমার বাড়িতে তোমার স্ত্রী আছে 20 বছর 22 বছরের। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। আকাশেরও তারাগুলি মিটি মিটি হাসে, জানি এরা তোমাকেই শুধু ভালোবাসে, এরা শুধু ভালোবাসে। আমিও বাসি যেন তাদেরও মতো, তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কুলু কুলু তানে, তোমাকেই ডাকে এরা শুধু মনে প্রাণে, এরা শুধু মনে প্রাণে। তাদের মনের মতো কর মোর মন, তাদের মনের মতো কর মোর মন, তোমাকেই বুঝি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি জানে না তারা বড় সুখে থাকে, তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও আমারও জীবন, তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। মাননীয় শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে আগত আমার দিন দরদি জ্ঞান পিপাসু, ছোট বড় ধনী গরিব সকল শ্রেণীর ভাই বন্ধুরা, এবং মজলিসের এক পার্শ্বে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এমন কনকনে হাড় কাঁপানো শীতের রাতে এত দূর পর্যন্ত কি করে চলে আসতে পারলাম, এবং আপনাদেরও মনকে সাহসকে আপনাদের ইরাদাকে ধন্যবাদ জানাতে বাধ্য হচ্ছি যে আপনাদেরকে কিছুতেই কেউ কাবু করতে পারেনি। কত করোনা আর কত অমিক্রন আর কত শীত, সবকে উপেক্ষা করে আপনারা এই শামিয়ানার তলাতে বসে আছেন,
এবং মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে আপনাদের ঈমানগুলোকে মজবুত করে আপনাদের মন ও মিজাজকে আখেরাতের মুখে টেনে নিয়ে যাই, এইরকম সুন্দর সুন্দর বয়ান শুনলেন, শুনতে আছেন, আরও কতক্ষণ শুনবেন সেটা আল্লাহ ভালো জানেন। আমি আপনাদের সামনে কিছুক্ষণের জন্য এলাম, যে কথা কয়টা আপনাদেরকে বলছি তার উপরে একটু সুবিচার করবেন। সুবিচার মানে শুনে রেখে দিয়েন না, কথা কয়টিকে যেন আপনার জীবনে দেখতে পাওয়া যায় এদিকে একটু লক্ষ্য রাখবেন। ছোট মজলিস দাঁড়িয়ে থাকিও না গো, একটা ছোট মজলিস আর তার ভিতরে এতটি লোক যদি দাঁড়িয়ে থাকো তো কেমন করে হবে? আগাদিকে বসো না, যাও বসো, আগাদিকগুলো ফাঁকা পড়ে আছে, বসো, দাঁড়িয়ে থাকিও না, আর যেতে হবে না, বসে। কি বলছি কথা, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবেই আপনাদেরকে বলছি। যে আয়াত পড়লাম সে আয়াতটা প্রথমে তর্জমা করছি। আল্লাহ তাআলা বলছেন এদের কি হলো, এদের কি হয়েছে যে এরা দিনের কথা, ধর্মের কথা, আল্লাহর কথা কানে তুলছে বটে, কিন্তু এমন কথাগুলোকে তারা জীবনে প্রতিফলিত করে না, পাশ কাটিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, বলছি এদিকে এসো তো চলে যাচ্ছে আর একদিকে, এরকম কেন করছে এরা, কেমন করে পাশ কাটিয়ে যাচ্ছে? তো আল্লাহ তাআলা বলছেন যেমন একটা গাধা নিজের পেটকে ভর্তি করার জন্য কাঁচা কাঁচা ঘাস খাওয়ার লোভে চড়তে 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 একেবারে জঙ্গলের মুখে কিনারায় চলে গেছে, খেয়াল করেনি যে এখানে আমার দুশ্মন আছে, হঠাৎ ওর সামনে দেখা দিল রয়্যাল বেঙ্গল টাইগার, বড় বাঘ। তো বাঘ যদি একবার হানা দেয় তাহলে তো গাধাকে মটকে দেবে। যখনই দেখতে পেয়েছে যে আমার দুশ্মন আমার সামনে চলে আসছে, তখন জান বাঁচাবার তাগিদে ওই গাধা করলো কি, এইবার নিজের লেজটাকে উপর দিকে খাড়ো করে নিয়ে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে যেখানে ওর মালিকের বাড়ি গ্রাম, এখানে এসে থামলো। তো তখন যে দৌড়ালো তো জীবন মরণ দৌড় লাগালো। তো গাধাটা যেমন নিজের জান বাঁচাবার জন্য লেজ পিঠে করে দৌড়াই, তেমনি এই লোকগুলো ধর্মের কথা শুনে লেজ পিঠে করে উল্টো দিকে দৌড়াই, এমন কেন হলো? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গাতে বলছেন ওয়াইজা যুক্কিরু লা ইয়াজকুরুন, যখন এদের সামনে দিনের কথা শোনানো হয়, যখন এদেরকে রাসূলের কথা শোনানো হয়, তখন সেই কথাগুলো তারা গ্রহণ করে না, তারা কথাগুলো মানে না, তারা কথাগুলোকে কবুল করে না, এড়িয়ে চলে যায়। কোন দিকে যায়? ওদের মন যেটা বলে সেটা তারা করে, ওদের ইচ্ছাতে যেটা জাগে সেটাই তারা করে, এরা ধর্মের কোনো দিন ধার ধারে না। আয়াতটা নাজিল হয়েছে 1450 বছর আগে,
কিন্তু কি আমাদের দুর্ভাগ্য বদনসিবি যে এই যুগের মানুষের উপরে একবারে 100% মিলে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে আমাদের নামেই আয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কত আফসোসের কথা, বিংশ শতাব্দীর মুসলিমরা মোদের স্বরূপই এই, ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। এত বকার পরে মুমিন দেখতে পাওয়া যাচ্ছে না, সব বাড়িতে বাড়িতে গায়ে গায়ে টোলাই টোলাই মুমিনের জায়গা দখল করেছে কমিন, মুমিন কম কমিন বেশি। কি আশ্চর্য হয়ে গেল, অথচ কথা মানতে কষ্ট লাগবে কি, মুসলমানদের নামে কতটি তাবলিগি কাজ হয়, আর একজন হিন্দুকে কতটি তাবলিগি ভাষণ শোনানো হয়, আর একটা খ্রিস্টানকে কতটি তাবলিগি ভাষণ শোনানো হয়, কোনো দিন হিসাব করে করে কেউ দেখেছিলেন আপনারা? দেখেননি, দেখেননি? খেয়াল করেন, খ্রিস্টান ধর্মে এইরকম জালসা হয় না, ওরা রবিবারের দিন বেলা 10টা 11টার সময় গির্জাতে গিয়ে ঈসা নবীর ফটো ছাপানো আছে আর বুক দিয়ে লহু ঝরে ঝরে পড়ছে, কেন যে ওদের ধারণা হলো যে ঈসা নবীকে সুলি দেওয়া হয়েছিল, হাতের লোহার প্রেক মারা আছে, হাত দিয়ে রক্ত ঝরছে, এইরকম ফটোটার সামনে খাড়ো হয় আর খাড়ো হয়ে একটা ইংরেজিতে প্রার্থনা করে, যে প্রার্থনাটাতে ওরা বলে হে যিশু তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের মাবুদ, তোমাকে আল্লাহ বলে জানি যেহেতু তুমি আল্লাহর বেটা এবং তুমি আমাদের যত পাপ আছে সব পাপগুলোকে ঘাড়ে করে নিয়ে মরে গেছো, শুলিতে চড়ে নিয়েছ আর আমাদেরকে পাক করে দিয়ে চলে গেছো। এ কথাটা বলে যেই কাঠে ঈশাকে শুলি দেওয়া হয়েছিল এটা হলো এরকম ঢেরা মার্কা, এই ঢেরাটাকে বুকে এইরকম করে ছাপাই তিনবার, এরকম যে করলো তো কি হয়ে গেল, বুকটাতে ক্রুশেড ছেপে গেল, এটা হলো বরকতের চিহ্ন। ঈশা নবীকে ডেকে নিল আর নিজের অন্তরে ক্রুশেডের কাঠের নকশাটাকে এঁকে নিল, আর নেওয়ার পরে 7 দিনের মতো মস্তান ঘুরে বেড়াচ্ছে, কোনো ইবাদত নাই, কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো কিছু নেই, ওদের কোনো তাবলিগ নেই, একটাই কথা জানে, একটাই কথা মানে, এটাতে কিন্তু ওরা পিছু পা নয়। হিন্দু ধর্মে কি তবলিগ আছে? তবলিগ নেই। ওদেরকে বলে দিয়েছে ব্রাহ্মণেরা ঠাকুরেরা, যেটা বলে দিয়েছে কানে তুলে নিয়েছে, ওইদিকে ধর্ম করেই মেনে চলেছে। কি গঙ্গা মা, এতে পিশাব করা যাবে না এবং পায়খানা করার পরে পাছা গঙ্গার পানিতে ধোয়া যাবে না, নাহলে মার বেইজ্জতি হবে। ধর্ম তো ধর্ম, জীবনে কোনোদিন কোনো গায়ের মুসলিম গঙ্গার পাটালে পায়খানা করে গঙ্গার কিনারাতে বসে ওর পানিকে দিয়ে নিজের পাছা পরিষ্কার করে না, কেন যে ধর্ম হমার এটা। পৃথিবীর কোন হিন্দু বেটি ছেলেকে যদি বলে দেন এই যে এক এক বোঝা কাঠ দিলাম 25 টাকাতে তোমাকে 25 কিলো, বাড়ি নিয়ে গিয়ে জ্বালাও, রুটি পাকাও, ভাত রান্না করো, কিসের কাঠ বাবা, বলে বেলের কাঠ, এত সস্তা দিলাম যে 25 টাকাতে 25 কেজি শুকনো কাঠ,
তবুও কোনো হিন্দু বেটা ছেলে কোনো হিন্দু বেটি ছেলে বেলের কাঠ নিয়ে গিয়ে চুলাতে ভরবে না। কেন ভরবে না? যে বেল হচ্ছে তাদের কাছে পবিত্র গাছ, ফুল যদি না পাওয়া যায় তো বেলের পাতা দিয়ে ভগবানকে রাজি করার জন্য থালিতে করে পেশ করা হয়। এত বরকতের গাছ হলো বেল গাছ। সেই বেল গাছকে আর তার লোকনিকে আমি জ্বালানি বানাবো, এইটা আমার ধর্মে নাই, মানে আজ পর্যন্ত করে যাই। ট্রেনে বসে থাকবেন, বাসে বসে থাকবেন, চলবেন, আপনার পাশে যদি কোনো গায়ের মুসলিম থাকে তো দেখবেন কত কত বটের গাছের তলায় মন্দির দেখা যাচ্ছে, কত কত রেলের কিনারায় মন্দির গাছের তলায় লক্ষ্য করা যায়। নিজের সিটে বসে থেকেই 100 হাত দূরে মন্দির আছে, 300 হাত দূরে মন্দির আছে, তবুও মন্দিরকে দেখতে পেলেই ট্রেনের বগিতে বসে বসেই এমনি করে করে মন্দিরকে প্রণাম করে, মন্দিরের ভেতরে ঠাকুর আছে ঠাকুরকে প্রণাম করে, এটাই ওর ধর্ম। ধর্মকে কিন্তু অবহেলা করে না, ওরা ধার্মিক, যেটা আছে সেটাকেই সে মেনে চলছে। কোনো ওয়াজ নসিহত ওদের আমলে ওদের জন্য নেই, যেইটুকু একবার কানে তুলে নিয়েছে সেইটুকুকেই মুখস্থ রেখেছে আর ধর্ম করে মেনে যাচ্ছে। আর একজন মুসলমান, মুসলমানের কিছু আইন আছে ছাড়া, কিছু আইন আছে ধরা, এইটিকে তুমি করবে না ছেড়ে রাখো, আর এইটিকে তুমি ছাড়বে না ধরে রাখো, দু রকমের আইন আল্লাহ তাআলা দিয়েছেন। এই দুটো কথাকে প্রত্যেকটা মুসলমান যেন মেনে চলে, তার জন্য কত তাবলিগ হয় অঙ্ক করেছেন, হিসাব করেছেন, আল্লাহু আকবার। প্রত্যেক 7 দিন পরে জুমার দিন জুমার মসজিদে আপনাকে হাজিরি দিতে হয়। এখানে আধা ঘন্টা ধরে মাওলানা সাহেব ওয়াজ লাগান। কি বলে ওয়াজ? মাতা পিতার সেবা করো, নাফরমানি করো না, মদ খেও না, এটা হলো নেশা, এটা হারাম, সুদের সঙ্গে জড়িত হয়ো না, কেন সুদ হলো বাত্তারিন হারাম, এটা তোমরা কাছে আসবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, পরনিন্দা করবে না, নারীজাত বেহায়া হবে না, বেপর্দা হবে না, এগুলো থেকে দূরে থাকবে তোমরা, এতটি না বলা হলো। তারপরে হ্যাঁ কি কি? হ্যাঁ, নমাজ কায়েম করবে, নমাজকে ছেড়ে দিবে না, রোজা আসতে গেলে রোজা পালন করবে, রোজাকে পাশ কাটিয়ে যাবে না, জাকাতের মতো যদি ধন হয়, টাকা হয়, পয়সা হয়, সোনা চাঁদি হয়, তাহলে হিসাব মতো জাকাত দিবে, ফসল যদি 20 কুইন্টাল হয়ে যায় তাহলে 1 কুইন্টাল জাকাত দিয়ে দেবে, তারপরে যদি বেশি টাকা হয় তো কাবা শরীফে গিয়ে হজ করে আসবে। তারপরে বলা হচ্ছে হালাল রুজি খাবে, হারাম রুজির দিকে যাবে না, নিজের মা এবং বাবার নেক সলুক করবে, এহসান করবে, এগুলো ধরার কথা বলা হলো। তো এই কথা কয়টি জুমার মসজিদে কতবার বলতে হলো একটা গায়ের মৌলভী সাহেবকে? আল্লাহ হিসাব করেছেন সারাটা বছরে 52টি জুমার খুতবা হয়, আর 52টি জুমার খুতবাতে আমরা সবাই মিলে এই কথাগুলো শুনি, তারপরে ঈদের ময়দানে আধা ঘন্টা করে 1 ঘন্টা সবাই আমাদেরকে মাওলানা সাহেব খুতবা দেন, দিয়ে নসিহাত করেন, এটা দিয়ে হয় আমাদের 1 ঘন্টা, তাহলে কত হলো? 27 ঘন্টা আমাদের ওয়াজ শোনা হলো। তারপরে আজকে মারঘিয়া গ্রামে যে জালসা হলো, এই জালসাটা অনেক লোকে 3 ঘন্টা, অনেক লোকে 4 ঘন্টা, অনেক লোকে 6 ঘন্টা ধরে শুনলো। এমন জালসাগুলো বছরে আমরা 4-5টা করে শুনি, তাহলে কতটি হয়? তো 20 ঘন্টা হয়ে যায়, 20 ঘন্টা, আর এদিকে হলো 27 ঘন্টা, 47 ঘন্টা আপনাকে কোরআন হাদিস শোনানো হয়, আর কোরআন হাদিস শোনানোর পরে মুসলমান জাতিরাকে দেখতে পাওয়া যায় ওরা কিছুই মানে না, ওরা কোনো শরীয়তের ধার ধারে না,
বেকার হলো তাকে বলা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করিও, এরা মানতে পারে না। 60 বছর বয়সের বুড়া বাপ আর মাকে ওই বয়সে জুদা করে রেখেছে, আর নিজে জুয়ান বউ নিয়ে আর বাচ্চা নিয়ে আনন্দে একই আঙনাতে রান্না করে করে খাচ্ছে। কিসের জন্য তোমার বুড়ি মাকে 60 বছর বয়সে 70 বছর বয়সে চুলা জ্বালাতে হবে, হাত পুড়াতে হবে? তুমি কি তোমার বউকে দিয়ে তোমার মায়ের নামে তোমার বাপের নামে দুটো রান্না করে দিতে পারবে না? কই মান লাগো, বাপ মার সেবা করো বলে 27 বার 52 বার জুমার খুতবা শোনার পরে তোমার ওয়াজের এটাই ফল পাওয়া গেল? যদি বলি মদ খেও না, তো এই মুসলমান জাতি মদ না খেলে এদের দিন যাবে না, তাহলে কি হলো? 50 ঘন্টা ওয়াজ তোমাকে এই জন্য শোনানো হলো? এই জাতি সুদে যতটা জড়িয়ে আছে অন্য কোনো জাত মনে হয় এতটা সুদের সঙ্গে জড়িয়ে নেই। তাহলে কি লাভ হচ্ছে তোমাদেরকে এত ওয়াজ শুনিয়ে, এত নসিহাত শুনিয়ে? কিছু কিছু মুসলমান মনে করছে যে নমাজ পড়ে দিছি তো আল্লাহর পুস্তাতে মাটি দিয়ে আসছি, আমরা কত উপকার করছি। কত লোক মনে করছে রোজা করলাম, যাকাত দিলাম, তো আল্লাহর কাজ করে আসলাম, আল্লাহর কত লাভ করে দিলাম। যদি নমাজ না পড়ি তো কি হলো? আল্লাহর ইবাদত করলাম না, তো কোন ক্ষতিটা হয়ে গেল ওর? করছি তো আল্লাহর লাভ, আর না যদি করছি তো আল্লাহর তো কোনো লোকসান নেই। এইরকম কিছু মানুষ মনে মনে ভেবে আছে, কিন্তু কথা একটা মাথাতে মজবুত করে রাখেন, সেটা কথা একদম সহিহ হাদিস থেকে আপনাকে প্রমাণ করে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো, যারা নমাজ পড়ছো আর মনে মনে বলছো আল্লাহ তোমাকে কত কি দিলাম, যারা যাকাত দিচ্ছ আর দেওয়ার পরে মনে মনে ভাবছো দেখো আল্লাহ তোমাকে কত কি দিলাম, তো আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি তোমাদের নমাজের কথা, তোমাদের যাকাতের কথা, আর তোমাদের দান খায়রাতের কথা। রাসূলুল্লাহ কি বলছেন? লাউ আন্না জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া উলাকুম ওয়া উখরাকুম ইজতামাউ ফি ওয়াদিন। শুনো মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলছেন, সারা দুনিয়ায় আজ পর্যন্ত যত মানুষ এসেছে এবং যত জিন এসেছে, আর এখন যতটি বেঁচে আছে, সমস্ত জিনের বাচ্চাকে আর মানুষের বাচ্চাগুলোকে একটা ময়দানে জমা করে দাও। ময়দানে জমা করার পরে নবীজি বলছেন, তোমাদের এক একজনের অন্তরকে যদি এত নেক বানিয়ে দেওয়া যায় যে 1000টা 1000000টা মানুষের পাক অন্তরকে যতটা এক জায়গাতে করলে পাক হবে, এরকম তোমাদের অন্তরগুলো যদি পাক হয়ে যায়, নেক হয়ে যায়, আর তোমরা সবাই মিলে যদি আমার ইবাদত করো, একটুও নাফরমানি না করো, একটুও যদি আমার সঙ্গে বেয়াদবি না করো, নমাজ ঠিক করে আদায় করো, রোজা ঠিক করে আদায় করো, দিন ঠিক করে পালন করো, এত লক্ষ লক্ষ কোটি কোটি জিন এবং ইনসান, এত ভালো মানুষ যদি তোমরা হয়ে যাও যে আমার এক কিঞ্চিত নাফরমানি করবে না, আর তোমরা আমার মন ভরে ইবাদত করবে, তো আমি আল্লাহ বলছি তোমাদেরকে এই ইবাদত করাতে আমি আল্লাহ আমার চেয়ারা না পরিমাণে লাভ নাই। সবাই মিলে ইবাদত করলে আমার কোনো লাভ নেই, আমার এতে কোনো লাভ আছে? এক পয়সা আমার লাভ নেই। তারপরে আবার আল্লাহ বলছেন, যত জিনের বাচ্চা আছো এবং ইনসানের বাচ্চা আছো, সব যদি একটা ময়দানে জমা হয়ে যাও, আর তোমাদের অন্তরটা জঘন্যতম অন্তর হয়ে যায়, যে তোমাদের অন্তরে লুচ্চামি, গুন্ডামি, ভণ্ডামি, সাড়ামি যদি ঢুকে যায়,
छेचड़ामी ढुके जा तुम्हारा सारा जहान जीन एवं इंसान एक कट्ठा हुए जदि आमार नामे नाफरमानी करो मदेर उपरे मद खे जाओ चुरीर उपरे चुरी करे जाओ जेनार उपरे जेना करे जाओ डाकातीर उपरे डाकाती करे जाओ एमन करे जदि बदतमीजी करे जाओ ताहले परे आल्लाह ताआला बोलछेन सारा जहानेर मुसलमान सारा जहानेर मानुषटी मिले सारा जहानेर जीन कटा मिले जदि आमार नाफरमानी करे तो आल्लाह ताआला बोलछेन आमार दुआनाओ क्षति हबे ना आमार एक आनाओ क्षति हबे ना माइक घाटते बोलियो ना तो रात बारोटार समय माइक नहीं तुम्हारा झगड़ा झाँटी करछो किसेर जन्य माइक थेके कबर थेके नतून करे उठिए गंगार जल दिए धुए जुड़ते हबे नाकि माइकेर शिकायत मागरिब थेके चलते आछे बारे बारे बोलते नहीं ए कथाटी लोक सुनते पाच्छे कि पाय ना गाए कोथाय आवाज जाए ना ना जाए ना एकटा करे लोक आसछे बोलछे आवाज ठीक कीजिए आवाज ठीक कीजिए वो बोसिदा है वो कहाँ से ठीक होगा उसको सताइए नहीं बड़ी बात नहीं उसको सताइए नहीं छोड़ दीजिए कि बुझलें सारा पृथ्वीर जीन और इंसान मिले दिन और रात जदि इबादत करे अल्लाहर नामे अल्लाह बोलछे आमार एक पैसा लाभ नहीं रे आमार की लाभ सारा पृथ्वीर जीन इंसान जगह मरे गेगुल बेचे आछे सबाई मिले जुले जदि तुम्हारा नाफरमानी करो गोटा गाँ जदि मद खाओ गोटा गाँ जदि गाँजा खाओ गोटा गाँ जदि व्यभिचार करो और चुरी करो और छिनतई करो और राहजानी करो आमार की क्षति आछे किछु हबे ना आमार क्षति तुम्हार इबादते आमार लाभ हय ना तुम्हार नाफरमानी कराते आमार नुकसान हय ना তাহলে সব দিলোক আপনারা বলবেন তো কিসের জন্য তাহলে এত রাত জেগে জেগে ফজর উঠতে উঠে নামাজ পড়তে যাচ্ছি জি কিসের জন্য তাহলে এত মনের কষ্ট করার পরেও হাজার পাঁচ হাজার টাকা দিচ্ছি মসজিদের নামে জি বুঝো কেন দিচ্ছি কেন তার জবাব আল্লাহ তাআলা বলছেন